নমস্কার বন্ধুরা, তন্বীর পাকশালাতে সবাইকে স্বাগত। বাঙালিদের আলু ভাজা ভীষণই একটি প্রিয় খাবার, আর তা যদি হয় একেবারে অনুষ্ঠান বাড়ির মতন তাহলে তো আর কোনো কথাই হয় না। বাচ্চারা অনুষ্ঠান বাড়ির মতন মুচমুচে আলু ভাজা বা যে কোনো আলু ভাজা খেতে ভীষণই পছন্দ করে, আর বড়দেরও একই রকম। সাথে লাগে একটু গন্ধরাজ লেবু আর মসুর ডাল আর গরম ভাত। আসুন দেখে নেওয়া যাক আজ আমি কেমন করে বানাই একেবারে অনুষ্ঠান বাড়ির মতন মুচমুচে আলু ভাজা, আর সেটাকে কিভাবে দীর্ঘদিন স্টোর করে রেখে দেওয়া যায় সেটাও আমি আপনাদের আজকে বলে দেব। দেখে নিন আমার আজকের রেসিপিটি। ঝুরি আলু ভাজা বা একদম অনুষ্ঠান বাড়ির মতো আলু ভাজা বানাবার জন্য নিয়ে নিয়েছি এরকম বড় সাইজের আলু। আলুগুলোকে প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে তার খোসা ছাড়িয়ে নিচ্ছি। বাজারে এখন নতুন আলু উঠেছে, আর নতুন আলুর খোসা ভীষণই পাতলা। ওই খোসা সমেত আলু দিয়েও কিন্তু আলুগুলোকে ভেজে নেওয়া যায়, তবুও আমি আলুর খোসা ছাড়িয়েই আলু ভাজাগুলোকে করছি। আবার খোসা ছাড়ানোর পর আলুগুলোকে আরও একবার ভালো করে ধুয়ে নেব। আলুগুলোকে আবারও ভালো করে ধুয়ে নিয়েছি। একটা বাটিতে নিয়ে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণের জল। এবার একটা গ্রেটার নিয়েছি। দেখুন, গ্রেটারের এরকম দুটো অংশ আছে, একটা বড় দিকের গ্রেট করার আর একটা ছোট দিকের গ্রেট করার। আমি যেদিকটা বড় সেই দিকটা দিয়ে আলুগুলোকে গ্রেট করব। আর একটা কথা বলে রাখি, আলু গ্রেট করার সময় নিচে থেকে ওপরের দিকে কিন্তু টানবেন না, ওপর থেকে নিচের দিকে টানবেন, তাহলে আলুগুলো লম্বা লম্বা গ্রেট হয়ে পড়বে। আর যদি একবারে ওপর নিচ করতে করতে এইভাবে টানেন তাহলে কিন্তু আলু লম্বা লম্বা হয়ে পড়বে না, ছোট ছোট ভাবে কেটে পড়বে। তাই জন্য একদম ওপর থেকে নিচের দিকে গ্রেট করবেন। আর দেখুন, এরকম লম্বা লম্বা একদম আলু ভাজা কিন্তু কাটা হয়ে যাচ্ছে। সমস্ত আলু গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এবার হাত দিয়ে আলুগুলোকে ভালো করে ঘষে ঘষে নিচ্ছি, তারপরে কলের নিচে আলুগুলোকে দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব। আলু ভাজা যত ভালো করে ধোয়া হবে তার উপর কিন্তু আলু ভাজার মুচমুচে ভাবটাও ততটা নির্ভর করবে। আলু ধুতে ধুতে আলুর জলটা একদম যেন সাদা হয়ে যায়, আলুর মধ্যে যেন একটুও স্টার্চ না থাকে। দেখুন, জল একদম পরিষ্কার হয়ে গেছে। আলু ভালো করে ধোয়া হয়ে গেছে। এবার এই আলুর মধ্যে দিচ্ছি বেশ কিছুটা বরফ, 4-5 কাপ পরিমাণ জল দিয়ে দিচ্ছি। তারপরে এই ঠান্ডা জলে আধ ঘন্টা আলুটাকে ভিজিয়ে রেখে দেব। এখন যেহেতু শীতকাল, সেই জন্য আমি বাইরে ভিজিয়ে রেখেছি। গরমকালে আলুটাকে জলের মধ্যে ভিজিয়ে ফ্রিজে রেখে দেবেন। এবার জল থেকে ভালো করে আলুটাকে ছেঁকে তুলে নেব, তারপরে খুব ভালো করে জল চিপে নিতে হবে। দুহাত দিয়ে খুব ভালো করে চিপে চিপে জলটাকে বের করে দেবেন, আলুর মধ্যে যেন একটুও জল না থাকে। আলুগুলোর থেকে খুব ভালো করে জল ঝরিয়ে নিয়ে একটা প্লেটে রেখে দিচ্ছি। আলাদা করে পাতলা কাপড়ের ওপর আলু ভাজা ছড়িয়ে রাখার বা কাগজের উপর ছড়িয়ে রাখার কোনোই দরকার নেই, এইভাবে জল চিপে নিলেই হয়ে যাবে। কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ রিফাইন্ড অয়েল। আমি এটা ভেজিটেবল অয়েলে ভাজব। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা কারি পাতা। প্রথমে কারি পাতাগুলোকে ভেজে তুলে নিচ্ছি, তারপরে এর মধ্যে দিচ্ছি 1 মুঠো পরিমাণ চিনি বাদাম। মিডিয়াম ফ্লেমে বাদামগুলোকে 2-3 মিনিট সময় ধরে একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি 4টে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকেও একেবারে বাদামের সাথে ভেজে নেব। বাদাম আর শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে, এবার এগুলোকেও তুলে একটা প্লেটে রেখে দিচ্ছি। এবার তেলের মধ্যে দিচ্ছি কেটে রাখা আলু।
আলোতে একটুও জল নেই, তাই জন্য একদম ঝুরঝুরে হয়ে পড়ছে। গ্যাসের ফ্লেমটাকে এই সময় হাই করে দিয়েছি, হাই ফ্লেমে কিন্তু আলুটাকে ভাজবো। লো বা মিডিয়াম ফ্লেমে কখনোই ডিপ ফ্রাই করবেন না, তাহলে খুব তেল অ্যাবজর্ব করে। সব সময় হাই ফ্লেমেই আলুটাকে ভাজবেন। আলু ভাজার জন্য কিন্তু আমি তার মধ্যে কোনো লবণ বা হলুদ মাখাইনি। লবণ মাখালে তার থেকে জল ছাড়তে থাকবে, আর আলু তেলের মধ্যে দিলে জাস্ট দলা পাকিয়ে যাবে। সেই জন্য লবণ না মাখিয়েই আমি আলুগুলোকে কিন্তু ভাজলাম। আলু ভাজা হয়ে গেছে, এবার আলুগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নেব। আলুটাকে ওই একই প্লেটে রেখে দিচ্ছি। ওই একই রকম ভাবে বাকি তেলের মধ্যেও বাকি আলু ভাজাগুলোকে ভেজে নেব। আপনারা চাইলে খুব সামান্য পরিমাণে একটু হলুদ আলুর মধ্যে মাখিয়ে নিতে পারেন, তবে হলুদ আমি এই কারণেই মাখাই না, অনেক সময় হলুদ মাখানোর জন্য আলু মাঝে মধ্যে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, আর লবণ মাখানোর জন্য কিন্তু আলুর থেকে জল ছাড়তে থাকে, তেল ছিটে আসার সম্ভাবনাও থাকে, আর আলু দলা পাকিয়ে যায়। আলু ভাজা ঠিকঠাক হয়েছে কিনা সেটা কিভাবে বুঝবেন সেটা আমি আপনাদের বলে দিচ্ছি। আলু ভাজা যখনই হয়ে যাবে তখনই দেখবেন আলু ভাজাটা তেলের ওপর একদম ভেসে উঠেছে। সেই সময় আমাদের বুঝে নিতে হবে আলু ভাজা সম্পূর্ণ তৈরি, এবার তেল থেকে তুলে নিতে হবে। আমারও আলু ভাজা হয়ে গেছে, আমি তেল থেকে তুলে ওই প্লেটে ট্রান্সফার করে দিলাম। দেখুন কেমন ঝরঝরে আলু ভাজা হয়েছে, ভীষণই ক্রিস্পি হয়েছে। আওয়াজ শুনেই আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন একদম ক্রিস্পি আলু ভাজা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার আলু ভাজার মধ্যে মিশিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, কারি পাতা আর বাদাম। ওপর থেকে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ, আর খুব সামান্য পরিমাণে একটু চাট মশলা। ইচ্ছে হলে গোলমরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন। ভালো করে মাখিয়ে নিচ্ছি, তারপরে গরম ভাতের সাথে ডালের সাথে আলু ভাজাটাকে সার্ভ করতে হবে। একটা গ্লাস কন্টেনার নিয়ে নিয়েছি, কিছু আলু ভাজা আমি স্টোর করে রেখে দেব। এক থেকে দু মাস এই আলু ভাজা স্টোর করে রেখে দেওয়া যায়, তবে অবশ্য এর মধ্যে কোনো লবণ বা মশলা আমি মাখাবো না। এইভাবেই স্টোর করে রাখবো, যখন সার্ভ করব তখন লবণ আর মশলাটা মাখিয়ে দেব। অনুষ্ঠান বাড়ির মতন ঝুরি আলু ভাজা একেবারে তৈরি। আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগলো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি দেব আপনাদের কাছে তাহলে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।